আসসালামু আলাইকুম। প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় আসে, সেরকম প্রশ্নের আয়োজনে আছেন আজকে স্বপ্নের স্কুলের সাথে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরুচণ্ডী দাস। মধ্যযুগের প্রথম কবি ধরা হয় বরুচণ্ডী দাসকে। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোত্থেকে? আবিষ্কৃত হয় গোয়ালঘর থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কতটি? খণ্ড সংখ্যা ১৩টি। বরাই কোন কাব্যের চরিত্র? বরাই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? তিনি পদ রচনা করেন ব্রজবুলি ভাষায়। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? তিনি হচ্ছেন বিদ্যাপতি। কে বাংলা ভাষার কবি নন? বাংলা ভাষার কবি নন এখানে জয়দেব। মূলত তিনি ছিলেন সংস্কৃত ভাষার কবি। ব্রজবুলি বলতে কি বোঝানো হয়? ব্রজবুলি বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা। বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে ব্রজবুলি ভাষা। ব্রজ ভাষা এটি মূলত মিথিলা এবং বাংলার মিশ্র ভাষা। ব্রজবুলির প্রবর্তক বা স্রষ্টাকে? ব্রজবুলির প্রবর্তক হচ্ছেন বিদ্যাপতি। ব্রজবুলি মূলত কোন স্থানের ভাষা? এটি মিথিলার ভাষা। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? পদাবলী রচনা করেন বিদ্যাপতি। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে? শৃঙ্গার রসকে বলা হয় মধুর রস। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? গীত গোবিন্দ এটি ব্রজবুলি ভাষায় রচিত। নিচের কোনজন বাংলা ভাষার কবি? বাংলা ভাষার কবি হচ্ছেন জ্ঞানদাস। অন্যদিকে জয়দেব, কালিদাস, সুরদাস তারা হচ্ছেন সংস্কৃত ভাষার কবি। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি ভাষা সম্পর্কিত। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? চণ্ডীদাস ৪ জন। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বলা হয় বৈষ্ণব পদাবলীকে। পদাবলীর প্রথম কবি ছিলেন বিদ্যাপতি। অন্যদিকে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর প্রথম কবি চণ্ডীদাস, আর সংস্কৃত ভাষায় পদাবলীর আদি কবি ধরা হয় জয়দেবকে। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস। পদ বা পদাবলী বলতে বোঝানো হয় পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? কবি কণ্ঠহার বলা হতো বিদ্যাপতিকে। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি হচ্ছেন বিদ্যাপতি। বিদ্যাপতি মূলত ছিলেন মিথিলার কবি। মধ্যযুগীয় এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যের উদাহরণ হচ্ছে মঙ্গলকাব্য। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শনগুলো হচ্ছে মঙ্গলকাব্য। মঙ্গলকাব্য সমূহের বিষয়বস্তু ছিল মূলত ধর্ম বিষয়ক আখ্যান। নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? মধ্যযুগের কাব্যের প্রধান ধারা হচ্ছে মঙ্গলকাব্য। মঙ্গলকাব্য রচনার মূলে উল্লেখিত প্রধান কারণ ছিল স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গলকাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? মনসা এবং চণ্ডী। কোন মঙ্গলকাব্যে কয়টি অংশ থাকে? মঙ্গলকাব্যে অংশ থাকে ৫টি। মঙ্গলকাব্যের কবি নন কে? মঙ্গলকাব্যের কবি নন দাশু রায়। অন্যদিকে মঙ্গলকাব্যের কবি হচ্ছেন
মানিক দত্ত, কানাহরি দত্ত, ভারতচন্দ্র রায়গুণাকর। মঙ্গলকাব্যের রচয়িতা নন বরু চণ্ডীদাস। অন্যদিকে মঙ্গলকাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর, মুকুন্দরাম চক্রবর্তী, বিজয়গুপ্ত। কোনটি আধুনিক যুগের কাব্য? আধুনিক যুগের কাব্য হচ্ছে সারদামঙ্গল। মনসা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন কানাহরি দত্ত। কোন দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত? মূলত মনসা দেবী বা পদ্মাবতী দেবীর কাহিনী নিয়ে এগুলো রচিত। মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? তিনি ছিলেন চণ্ডীমঙ্গল ধারার কবি। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান বা শ্রেষ্ঠ কবি হচ্ছেন মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন, এটি কার উপাধি? কবি কঙ্কন উপাধি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীর। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা। ভূরসুট পরগনায় পাণ্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? ভারতচন্দ্রের উপাধি হচ্ছে রায়গুণাকর। রায়গুণাকর ছিল ভারতচন্দ্রের উপাধি। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। আর মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদা মঙ্গল কাব্য, এটি রচনা করেন ভারতচন্দ্র রায়গুণাকর। মানসিংহ ভবানন্দ উপাখ্যান, এটি কার রচনা? মানসিংহ ভবানন্দ উপাখ্যান, এটি রচনা করেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছেন ঈশ্বর পাত্নী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই লাইনটি একজনের কাব্যে পাওয়া যায়, আর তিনি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এর প্রার্থনা ধ্বনিত হয়েছে? এটি অন্নদা মঙ্গল কাব্য থেকে নেয়া। বরর পীড়িতি বালির ভাত, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ, এই চরণ দুটি কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকরের রচনা। বারোমাস্যা কাকে বলে? বারোমাস্যা হচ্ছে নায়িকার বারো মাসের সুখ দুঃখের বর্ণনা। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন 1760 সালে। ভারু দত্ত, এই চরিত্রটি পাওয়া গেছে কোন গ্রন্থে? এটি চণ্ডীমঙ্গল কাব্য থেকে নেয়া। মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম চণ্ডীমঙ্গল। মঙ্গল কাব্যে ধর্মীয় আরাধনা মুখ্য হলেও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য ছিল সামাজিক মিথস্ক্রিয়া। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ। শ্রী চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস। চৈতন্য মঙ্গল এর রচয়িতা লোচন দাস। নবীবংশ পুস্তকটি কে রচনা করেছেন? নবীবংশ পুস্তকটি রচনা করেছেন সৈয়দ সুলতান। মর্শিয়া এই শব্দের উৎপত্তি আরবি শব্দ থেকে। মর্শিয়া শব্দের অর্থ হচ্ছে শোক কাব্য অথবা শোক গীতি। কোনটি শোক গীতি বা বিলাপ সঙ্গীত? মর্শিয়া সাহিত্য। দৌলত উজির বাহরাম খানের জন্ম চট্টগ্রামে। জঙ্গনামা কাব্যের বিষয়বস্তু ছিল যুদ্ধবিগ্রহ। গৌরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? গৌরক্ষ বিজয় মূলত নাথ ধর্ম নিয়ে লেখা। কর্চা কি? কর্চা হচ্ছে শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ।
জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। টপিক ভিত্তিক আলোচনায় এরকম আয়োজনের প্রতিদিন 2-3 ভিডিও পাবেন। আশা করছি এই ভিডিওগুলি আপনারা যদি মনোযোগ দিয়ে শেষ করতে পারেন, যে কোনো পরীক্ষার জন্য আপনি কনফিডেন্টলি সবগুলো প্রশ্নই উত্তর করতে পারবেন। তাই প্রতিদিনের আয়োজনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।